আসসালামু আলাইকুম সাকিবুল সাহিদি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত রাসোটার বাংলা টিউটোরিয়ালের পার্ট টোয়েন্টি নাইনে আজ দেখাবো সিলাইজ টোলার কাজ তো ভিডিওটি শুরু করার পরে বলে রেখে আপনারা যদি এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকুন এখনই সাবস্ক্রাইব করে পাঠে থাকাব বাজিয়ে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমাদের গ্রুপটাতে জয়েন হয়ে থাকেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে গ্রুপে জয়েন হয়ে যাবেন তো চলুন শুরু করা যাক তো আমি একটি ফার্স্ট একটি ডিজাইন নিয়ে এসেছি তো এই ডিজাইন থেকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সেলাই স্টুলটি কাজ করে থাকে তো এই টুল বারের নিচে দেখুন এখানে আছে সেলাই স্টুল মাউস মানটা রাখলে বুঝতে পারবেন এর আন্ডারে দুটি টুলস আছে এটা হলো সেলাইজুল আর এটা হলো সেলাই সিলেকশন টুল তো এই সেলাই স্টুলের মাধ্যমে আমরা কী করতে পারি এটা একটা পুরো ডিজাইন ফ্লায়ার ডিজাইন তো এই ডিজাইনটা আমরা যদি এক্সপোর্ট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফুল পেজটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে কিন্তু আমি চাচ্ছি যে এখান থেকে জুম করে বা জুম না করে যেভাবে হোক আমি এই লোহটুকু শুধু লোহোটুকু এক্সপোর্ট করব সেক্ষেত্রে এই স্লাইস টুলটি ব্যবহার করব সেলাই টুলটি সিলেক্ট করে আমি এখান থেকে ড্রাগ করে এইটুকু সিলেক্ট করলাম করে সেরে দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে ফাইল থেকে সেভ সিলেক্টেড স্লাইস যাবো যাওয়ার পরে এখান থেকে আমি নেম চেঞ্জ করতে পারি নাও পারি আমি সাবজ চেঞ্জ করে দিলাম একটা দিয়ে আমি সেবে দিব তারপরে আমি এটাকে মিনিমাইজ করলাম তারপর দেখুন এখানে আমার লোকটা সেভ হয়ে গেছে তো এভাবে আমি আলাদাভাবে প্রত্যেকটা যে কোনো ডিজাইন থেকে আলাদাভাবে আমি সিলাইস করতে পারবো তাছাড়া আপনি একের অধিক সিলাইস তৈরি করতে পারেন যেমন এখান থেকে এইটুকু আমি সিলেক্ট করলাম এটুকু সিলেক্ট করলাম তারপর আমি এইটুকু সিলেক্ট করি কিন্তু আমার কিন্তু সিলেকশন থাকবে একটা আমি এখানে তিনটা করেছে কিন্তু আমি এক্সপোর্ট করলে কিন্তু তিনটা হবে না আমার একটা হবে আমি যদি এখন এখান থেকে ফাইল থেকে সরি ফাইল থেকে সেফ সিলেক্টেড স্লাইস দেওয়ার পর আমি যদি সেফ দিই সেক্ষেত্রে কী হবে আমার দেখুন আমার এইটা হচ্ছে কারণ এটা তো আমি লাস্ট লাস্টে আমি সিলেক্ট করেছি কারণ যে যেটা আমি লাস্টে করেছি সেটা কিন্তু আমার সিলেক্টেড আছে তো আমি যে এইটা করব ফ্লায়ার ডিজাইন সেক্ষেত্রে আমি কী এখান থেকে রাইট ক্লিক করে স্লাইস সিলেকশন টুল এটা সিলেক্ট করে আমি এখান থেকে এটা সিলেক্ট করবো এখন এটা সিলেক্ট আছে এখনও যদি আমি ফাইল থেকে সেভ সিলেকশন সেলাইসে যাই সেক্ষেত্রে আমি কী করবো আমি নাম একটা চেঞ্জ করে দিই তারপর সেভ দিলে আমার দেখুন ফ্লায়ার ডিজাইন এটা হয়ে গেছে এক্সপোর্ট আচ্ছা তাছাড়াও আমি যদি চাই যে আমি এটা আমি এখান থেকে নতুন করে একটি ড্রাগ করি সাপোজ নতুন না আমি এখান থেকে এই ফ্লাইট ডিজাইনটা আমার ঠিক হয় না শুধু ফ্লাইট ডিজাইনটুকু নেব সেক্ষেত্রে কী করব এখান থেকে আমি মাউস পয়েন্টার নিয়ে গেলে এখান থেকে সেলাইড সিলেকশন টুল দিয়ে আমি এখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে এটা আমি ছোটো বড় করতে পারবো আমার এতটুকু দরকার আমি এতটুকু নিয়ে নেবো আমার যতটুকু দরকার আমি অত ততটুকু নিয়ে নেবো তাছাড়া আমি চাইলে এখান থেকে এটাকে আমি সিলেক্ট করে আমি মুভ করতে পারবো এটা আমি এখানে ভুল হয়েছে আমি এটাকে সিলেক্ট করে আমি এখানে নিয়ে যাব এখানে নিয়ে যেতে পারবো আর চাইলে এখান থেকে আমি ছোটো বড়ো করতে পারবো দেখুন এভাবে কিন্তু আমি ছোটো বড়ো করতে পারবো আমার ইচ্ছা যেভাবে হোক আমি এভাবে নিয়ে আমি যদি এখান থেকে ফাইল থেকে সেভ সিলেক্টেড স্লাইড যাই তাহলে আমার এটা সেভ হয়ে যাবে দেখুন দেখুন হয়ে গেছে তো আশা করি আপনি সেলাই স্টেলের কাজটা বুঝতে পারছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর পরবর্তী ডিটাল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম